তো কয়েকদিন আগে আমি এখানে একটা এয়ারড্রপ শেয়ার করেছিলাম আপনাদের সাথে, যে গেমিং প্রজেক্ট মোবাই ওয়েব থ্রি গেমিং হোয়াইট লিস্ট। এখানে আমাদের কাজ ছিল শুধুমাত্র ইমেল অ্যাড্রেসটা সাবমিট করা এবং ডিসকর্ড ইউজার নেমটা সাবমিট করা এবং ওয়ালেটটা কানেক্ট করা। এখন তাদের একটা আপডেট চলে এসেছে যে আমাদেরকে তাদের যে গেমসটা রয়েছে সেটা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে এবং কিছু গেম প্লে করতে হবে, তাহলে আমরা তাদের এয়ারড্রপের জন্য এলিজিবল হব। তবে এখানে কন্ডিশনটা হচ্ছে আপনি হোয়াইট লিস্টে যে ইমেল অ্যাড্রেসটা সাবমিট করেছিলেন সেই জিমেলের অ্যাকাউন্টটি আপনার তাদের এই সাইটের সাথে কানেক্ট করতে হবে, তারপর ওই জিমেল অ্যাড্রেসটা আপনি তাদের যে গেমস রয়েছে সেখানে লগ ইন করতে হবে এবং ওই জিমেল অ্যাড্রেস দিয়ে আপনাকে কিছু গেম প্লে করতে হবে, তাহলে আপনি এয়ারড্রপটা পাবেন। আর আমি ওই ভিডিওতে বলেছিলাম যে এটা খুব দ্রুতই আমাদের পেমেন্ট করে দিবে। তো যতটুকু আপডেট দেখলাম ওইখানে লেখা আছে যে 6 তারিখে আমরা তাদের টোকেনটা ক্লাইম করতে পারবো, আর তাদের টোকেনটা অলরেডি কুকয়েন বাই বিটে লিস্টেড হচ্ছে, পরবর্তীতে হয়তো আরও বড় বড় এক্সচেঞ্জারে লিস্ট হতে পারে। তো কীভাবে এই আপডেটটা ফলো করবেন আমি সেটা বলি। ফার্স্টে যে লিঙ্কটা আছে লিঙ্কে ক্লিক করবেন, আপনার মিসেস ব্রাউজারে সেটা ওপেন করবেন। তো লিঙ্ক ওপেন করার পর এরকম আসলে এখানে এই যে দেখেন টু লাইন আছে, এই টু লাইনে ক্লিক দিবেন, তো এরকম আসবে। যদি এখানে আপনার ওয়ালেটটা কানেক্ট করা না থাকে, যদি এটা ডিসকানেক্ট হয়ে যায়, তাহলে এখান থেকে আপনি সাইন ইন অপশন পাবেন, ওইটার মধ্যে ক্লিক দিবেন। দেন এখানে মেটামাক্সের অপশনটা আসবে, ওইখানে ক্লিক দিবেন, দিয়ে আপনার যে মিসেস সরি মেটামাক্স আছে সেটা কানেক্ট করে নিবেন। কীভাবে মেটামাক্স কানেক্ট করতে হয় সেটা আমি আগের ভিডিওটি দেখিয়ে দিছি, যারা এটাতে কাজ করেছেন অবশ্যই এটা পারবেন। তো যখন এখানে আপনার অ্যাড্রেসটা শো করবে আপনি এই অ্যাড্রেসের উপর ক্লিক করবেন, দেন এখানে একটা অপশন দেখতে পারবেন মাই অ্যাকাউন্ট, এই যে মাই অ্যাকাউন্ট অপশন আছে এটার মধ্যে একটা ক্লিক দিবেন। তো তারপর দেখেন এখানে একটা অপশন আছে গুগল, তো আমি আগেই বলেছি যে এখানে আপনাকে গুগল অ্যাকাউন্টটা কানেক্ট করতে হবে। তো এখন অনেকে বলবেন যে এখানে কোন গুগল অ্যাকাউন্টটা কানেক্ট করব, আমি ভিডিও শুরুতেই বলছি, এখন আবার বলে দিচ্ছি, হোয়াইট লিস্টে আপনি যে ইমেল অ্যাড্রেসটা সাবমিট করেছিলেন সেম অ্যাকাউন্টটা আপনি এখানে এই গুগল অপশনে ক্লিক করবেন, আপনার সামনে জিমেল শো করবে, জিমেইল সেই জিমেলটার উপর ক্লিক করে দিবেন, তাহলে এটা কানেক্ট হয়ে যাবে। ওইখানে একটু প্রসেসিং এরকম নেবে, সব শেষে সাকসেসফুল লেখা চলে আসবে, তখন বুঝবেন এটা হয়ে গেছে। তবে এখানে একটা কন্ডিশন আমি বলি, আমার কিন্তু প্রায় 3 থেকে 4 ঘন্টা এখানে আমি মানে ট্রাই করেছি, তারপরও হয়নি। তারপর আমি আমার ফ্রেন্ডের একটা ফোনে আমার এই অ্যাকাউন্টটা লগ ইন করে আমার গুগল অ্যাকাউন্টটা কানেক্ট করছি, আলহামদুলিল্লাহ এখন আমার হয়েছে। তো যদি আপনাদের কারো এরকম প্রবলেম হয় তাহলে বারবার ট্রাই করবেন, আর না হলে অন্য কারো ফোনে ট্রাই করে দেখবেন, তাহলে আশা করি হয়ে যাবে, আর আপনাদের ফোনে আশা করি হয়ে যাবে, কোনো প্রবলেম হবে না। তো যখনই আপনার গুগল অ্যাকাউন্ট এখানে কানেক্ট হয়ে যাবে, দেন নিচে দেখবেন ডিসকর্ড আর টুইটার অপশন আছে, আপনি ডিসকর্ড অপশনে ক্লিক করে আপনার ডিসকর্ডটাও এখানে কানেক্ট করে নেবেন। অবশ্যই আপনি যেই হোয়াইট লিস্টে যে ডিসকর্ড অ্যাকাউন্টটা দিয়েছিলেন সেই ডিসকর্ড অ্যাকাউন্টটা কানেক্ট করার চেষ্টা করবেন, দেন এখানে আপনি আপনার টুইটার অ্যাকাউন্টটা কানেক্ট করে নেবেন। দেন এগুলো করার পর উপরে দেখেন একটা ব্যাক অপশন আছে, এটার মধ্যে একটা ক্লিক দিবেন, দেন এখান থেকে ক্রস করে দেন, দেন এখানে একটা অপশন দেখেন টোকেন অপশন আছে, এই টোকেন অপশনে ক্লিক দিবেন। তারপর নিচে দেখেন একটা এয়ারড্রপের অপশন আছে, এই এয়ারড্রপের অপশনে ক্লিক দিবেন, দেন এখান থেকে নিচে আসবেন। নিচে আসলে এখানে একটা দেখেন লেখাই আছে যে ক্লাইমিং উইল বিগেইন অন ফেব্রুয়ারি 6 তারিখ আছে, তো আমরা ফেব্রুয়ারি 6 তারিখে এটা এই এয়ারড্রপটা ক্লাইম করতে পারবো বা আমাদের ক্লাইম করতে দিবে। তো এখানে দেখেন লেখা আছে নট এলিজিবল, তো এখানে এলিজিবল হওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, একবারে নিচের দিকে আসলে এখানে তাদের প্লে স্টোরের লিঙ্কটা দেওয়া আছে, আপনি যে এই যে প্লে স্টোরের যে লোগোটা আছে এটার মধ্যে ক্লিক দিলে আপনাকে প্লে স্টোরে নিয়ে যাবে, সেখান থেকে ফার্স্টে আপনি অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। অ্যাপসটা ডাউনলোড করার পর আপনি অ্যাপস ওপেন করবেন, ওইখানে আরও প্রায় 200-300 MB ডাউনলোড হবে, মানে সেম ক্লাশ অফ ক্লানের মতো এই গেমটা। আপনি ওপেন করার পর কিছুক্ষণ খেলবেন, ফার্স্টে আপনাকে টিউটোরিয়াল দেখাবে, ওইগুলো কমপ্লিট করবেন, তারপর কিছুক্ষণ 5 থেকে 10 মিনিট অথবা 20 মিনিট গেমটা প্লে করবেন। অথবা আরেকটা কথা শুনলাম যে যে যত বেশি গেম প্লে করবে এখানে সে তত বেশি এয়ারড্রপের টোকেনটা পাবে, এক্ষেত্রে যদি পারেন আপনার হাতে সময় থাকে তাহলে একটু বেশি গেম প্লে করার চেষ্টা করবেন। দেন আপনি 10 থেকে 20 মিনিট গেম প্লে করার পর এই সাইটটাতে আসবেন, আসার পর এখানে দেখেন একটা ভেরিফাই অপশন আছে, এই ভেরিফাই অপশনে ক্লিক দিবেন। ভেরিফাই অপশনে ক্লিক দেওয়ার পর এখানে একটা ক্যাপচার আসবে, ফার্স্টে ক্যাপচারটা পূরণ করবেন, তারপর ভেরিফাই মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন, তাহলেই আপনার এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। যখন এটা কমপ্লিট হবে, আমি এখনও এটা করিনি কারণ তাদের, আচ্ছা এখানে আরেকটা কথা বলে দিই, বর্তমানে কিন্তু তাদের অ্যাপস মানে গেমসে আপডেট চলছে, যার কারণে আমি নিজেও এখনও গেমসটা প্লে করতে পারিনি, যখনই আপডেটটা শেষ হবে তখনই আমি এটা প্লে করে এটা ভেরিফাই করে নিব। তো আপনারা একটু ওয়েট করে দেখবেন, অ্যাপসে ঢুকলে এটা দেখা যাবে যে অ্যাপসটা আপডেট চলছে আর 3 ঘন্টা পরে ঠিক হবে এরকম কিছু একটা। ওকে, তো তারপর এটা ভেরিফাই করে নেবেন, ভেরিফাই অপশনে ক্লিক করে দেখবেন এখানে পেন্ডিং লেখা চলে আসবে, আর এখানে আপনাকে এয়ারড্রপ এলিজিবল দিয়ে দিবে।
তো পেন্ডিংটা চলে গেলেই মনে করেন আমাদের এখানে মেবি টুকেনটা শো করবে, আমি শিওর না, বাট টুকেনটা যদি শো নাও করে 6 তারিখ এটা ক্লাইম করা যাবে, দেখা যাক কতটা কয়েন দেয়। আর আরেকটা আপডেট আমি শেষে দিয়ে দিই, এটা কিন্তু কুকয়েন এবং বাইবিটে লিস্ট হয়ে অলরেডি হয়ে যাচ্ছে বলতে তারা অ্যানাউন্সমেন্ট করে দিছে যে এটা তারা লিস্ট করবে, তো 6 তারিখে মেবি এটা লিস্ট হবে আর 6 তারিখে আমরা ক্লেম করে এটা সেল করতে পারবো, আশা করা যায় এখান থেকে ভালো কিছু পাওয়ার। তো যারা যারা কাজ করেছে মানে হোয়াইট লিস্টে জয়েন করেছিলেন অবশ্যই আপডেটটা ফলো করে রাখবেন। আর অফারটা কিন্তু ইন্ড, অনেকেই পরবর্তীতে জয়েন হওয়ার জন্য স্ক্রিনশট দিয়েছিলেন আমি দেখেছি, তো অফারটা কিন্তু অলরেডি ইন্ড, তো নতুন করে কেউ জয়েন করাবেন কি না এটা কেউ জিজ্ঞেস করবেন না। সবশেষে আবার বলে দিই, অবশ্যই আপনার গেমসটা প্লে করার পরে এটা এখানে এসে ভেরিফাই করে নেবেন, তাহলে আপনি এয়ারড্রপের জন্য এখানে এলিজিবল লেখা চলে আসবে। আর এই সাইডের সাথে আপনি যেই জিমেলটা কানেক্ট করছেন, এই যে যে গুগল অ্যাকাউন্টটা আপনার এই সাইডের সাথে কানেক্ট করছেন, সেই সেম গুগল অ্যাকাউন্ট আপনি তাদের যে অ্যাপসটা মানে গেমসটা আছে ওই গেমসের মধ্যেও লগ ইন করবেন। গেমসে ঢুকার পর এখানে গুগলের একটা অপশন পাবেন, ওইখানে ক্লিক দিলেই মনে করেন আপনার জিমেল শো করবে, তারপর এই সাইডে যে জিমেল অ্যাকাউন্ট আপনি লগ ইন করেছেন সেম জিমেল অ্যাকাউন্ট আপনি গেমের মধ্যে লগ ইন করবেন, তাহলে কিন্তু এটা ভেরিফাই হবে, তা না হলে কিন্তু এটা ভেরিফাই হবে না।